লিভ leave লিভটা grant করা হয়েছিল দা দা গ্রুপ অফ others uh, here they applied uh, to grant the লিভ uh, so তারা এটা গ্রহণ করেছে নাম্বার টু this appeal রাইজ আউট অফ জাজমেন্ট যে এপিলটা করা হয়েছিল সেটা সেটা হাইকোর্টের জাজমেন্টের উপর ভিত্তি করে এপিলটা করা হয়েছিল যে তাদের জব যে চলে গিয়েছিল

CTE যাকে বলা হয় সেই অ্যাক্ট নাইনটিন নাইনটি যেটা হয়েছিল সেটার কন্ট্রি সেটার বিরুদ্ধে করা হয়েছিল যে রিক্রুটমেন্ট প্রসেসটা পলিসিস পলিসিস এছাড়া যে পলিসিটা প্রথমে বলা প্রভিশন যে প্রভিশন দেওয়া হয়েছে এন এর আর 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 এছাড়া অন্যান্য যে পলিসি ছিল এন সি টি ইর গাইডলাইন নাইনটিন নাইনটি থ্রিতে অ্যান্ড দ্যাট দ্য অ্যাপয়েন্টমেন্টস আরবিট্রি সেটা বুঝেছে তারা হাইকোর্ট বুঝেছে যে এটা ছিল আরবিট্রি ইলিগ্যাল সেটা অযৌক্তিক ছিল এবং অনৈতিক ছিল বলা হয়েছে এটা বেআইনি ছিল বলা হয়েছে সেরকমভাবে দেওয়া হয়েছে মানে এই অ্যাক্টের গাইডলাইন্স না মেনে করা হয়েছে এটা সেটা বলা হয়েছে এখানে ইট ইজ ফাউন্ড দ্যাট দ্য সিলেকশন ওয়াজ ইরেশনাল অ্যান্ড ইলজিক্যাল অ্যান্ড দ্যাট ইট সাফার ফ্রম নেপোডিজম অ্যান্ড ফেভারিজম তো এটা কোর্ট পেয়েছে এটা কোর্টের কথা বলা হয়েছে কোর্ট কি বলেছে কোর্ট পেয়েছে দ্য সিলেকশন ওয়াজ ইলে ইরেশনাল ইরেশন ইলজিক্যাল অযৌক্তিক এই দুইটার অর্থেই অর্থ একই যে সিলেকশনটা অযৌক্তিক ছিল এবং এখানে যে নেপোটিজম এবং ফেভারিজম করা হয়েছিল এখানে তো স্বজন পোষণ করা হয়েছিল সেটা বলা হয়েছে এখানে এখানে কোর্টের যে কনক্লুশনটা ছিল রায় টা ছিল এখানে তারপর নিচে এরকম ভাবে দেওয়া হয়েছে এখানে কোর্টের কথাটা বলা হয়েছে এখানে কপি করে এখানে দেওয়া হয়েছে ওয়ান ওয়ান সিক্স উই লিভ ইন এ কান্ট্রি এখানে ফ্রেশ করে বলা হয়েছে আমরা এমন একটা দেশে বাস করি হুইচ ইজ গভর্ন বাই দ্য রুলস অফ রুল অফ ল এখানে অনুসারে চলে হ্যাঁ আইন অনুসারে চলে দ্য অ্যাকশান অফ ইচ অ্যান্ড এভরি অফিসিয়াল অর গভর্নমেন্ট ফাংশনারি হ্যাজ টু বি ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য কনস্টিটিউশন তো অফ ইচ অ্যান্ড অফিসিয়াল অর গভর্নমেন্ট ফাংশনারি অফিসিয়াল এবং গভর্নমেন্ট যত বিষয় আছে সবগুলিই constitution onre chole the rule of law is the golden thread which runs through our constitution rule of law je ja ainer je niyom seta hole ekta sonali shuta which runs through our constitution jeita amader constitution er upor diye boye geche the two most important facets of the rule of law are fairness and equality তো রুল অফ ল আইনের যে নিয়ম সেটা হলো ফেয়ারনেস পরিষ্কার এবং ইকুইলিটি ইকুইলিটি মানে সাম্য সাম্য তো সংবিধান চায় যে আইন হবে সাম্য এবং ফ্রেশ পরিষ্কার এভরি সিটিজেন হ্যাজ এ রাইট টু ইকুয়েল অপরচুনিটি প্রত্যেকটি দেশবাসীর একটি রাইট আছে রাইট বলতে অধিকার আছে টু ইকুয়েল অপরচুনিটি সম সুযোগ পাওয়ার কিসের সম সুযোগ সেটা এমপ্লয়মেন্ট বলা হয়েছে এবং সিলেকশনের সময় যাতে সমান মর্যাদা নিয়ে যাতে সিলেকশন করা হয় নোবডি ক্যান ডিনাই দিস রাইট টু এনি সিটিজেন অফ দ্য কান্ট্রি তো কেউ কে যাতে কান্ট্রি ডিনাই না করে অর্থাৎ যে কেউ অধিকার ছিনিয়ে নিতে পারবে না সেটা বলা হয়েছে দেশ দেশ কোন অধিকারের যে কোন লোকের অধিকারটাকে ডিনাই করতে পারবে না such right is denied যদি এরকম অধিকার যদি ডিনাই করা হয় দেন দিস কোর্ট সেল স্টেপ ইন টু এনশোর দ্যাট জাস্টিস ইজ ডান এবং কোর্ট এই কোর্ট স্টেপ নিবে যাতে তার বিচার হয় সুবিচার হয় মানে এবার ওয়ান ওয়ান সেভেন আর্টিকেল ফোরটিন অ্যান্ড সিক্সটিন অব দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ক্লিয়ারলি প্রোভাইড দ্যাট দেয়ার শুড বি ইকুয়ালিটি টু অল আর্টিকেল ফোরটিন এবং সিক্সটিনে কনস্টিটিউশন ইন্ডিয়ান কনস্টিটিউশনে ফোরটিন এবং সিক্সটিনে বলা হয়েছে ক্লিয়ারলি প্রোভাইড ক্লিয়ারলি প্রোভাইড করেছে দ্যাট দেয়ার শুড বি ইকুয়ালিটি টু অল সবার মধ্যে যাতে ইকুয়েলিটি হয় ইকুয়েলিটি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া বলেছে আর্টিকেল নাম্বার ফোরটিন এবং সিক্সটিনে যাতে সমান মর্যাদা দেওয়া হয় অ্যাসপেশালি বিশেষভাবে ইন টার্মস অফ ম্যাটার্স অফ এমপ্লয়মেন্ট যে এমপ্লয়মেন্টের ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে বিশেষ করে বলা হয়েছে সেটা যাতে মর্যাদা দেওয়া হয় সাম্য যাতে মেনটেন করা হয় রিজার্ভেশনস অর প্রেফারেন্সেস বাই ওয়াটস ওভার নেইম কল্ড ক্যান বি গ্র্যান্টেড অনলি ইন টার্মস অফ দ্য কনস্টিটিউশান অ্যান্ড নট অ্যাট দ্য হুইমস অ্যান্ড ফেন্সিস অব গভর্নমেন্ট রিজার্ভেশান বলতে সংরক্ষণ যদি কিছু দেওয়া হয়ে থাকে বা প্রেফারেন্স যদি কিছু দেওয়া হয়ে থাকে তাহলে সংবিধান অনুসারেই হবে সংবিধান যদি বলে সংবিধানের মধ্যে যা আছে সেই বিষয়টাকেই মেনটেন করা হবে কারণ এখানে কোর্ট হলো সেখানে কি বলা হয়েছে কোর্ট হলো সংবিধানের রক্ষাকর্তা এবং ব্যাখ্যাকর্তা তাহলে রিজার্ভেশন পলিসি এবং প্রেফারেন্স এগুলি সংবিধান অনুসারে হবে কিন্তু কিভাবে হবে না নট এট দ্য হুইমস হেয়ালিপূর্ণভাবে অ্যান্ড ফ্যান্সিস কল্পনা হবে গভর্নমেন্ট গভর্নমেন্ট যদি কল্পনা করে এবং হেয়ালিপূর্ণভাবে কোনো কোনো প্রেফারেন্স দেয় রিজার্ভেশন দেয় সেটা 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 হবে না সেটাকে গ্র্যান্ড করা হবে না কনস্টিটিউশনে যা আছে সেটাই গ্রেন্ড করা হবে দ্য সিলেকশন প্রসেস ইন অল কেসেস শুড বি ট্রান্সপারেন্ট অ্যান্ড অ্যাবা বোর্ড সিলেকশন প্রসেসটা হবে একদম পরিষ্কার নির্ভেজাল হবে দিস দেয়ার শুড বি ক্লিয়ার কাট গাইডলাইন্স লেড ডাউন অ্যাজ টু হাউ দ্য ইন্টারভিউ বোর্ডস আর টু অ্যাওয়ার্ড মার্কস টু দ্য ক্যান্ডিডেটস সেখানে গাইডলাইন থাকা দরকার এবং ক্লিয়ার কাট গাইডলাইন থাকা দরকার যে কীভাবে ইন্টারভিউ নেওয়া হয়েছে এবং কীভাবে মার্কস দেওয়া হয়েছে ক্যান্ডিডেটদেরকে এইরকম একটা গাইডলাইন থাকা দরকার দিস ক্যানট বি লেফট টু দ্য ডিসক্রিপশান অফ দ্য মেম্বারস অফ দ্য ইন্টারভিউ বোর্ড তো ইন্টারভিউ বোর্ডের মেম্বারের উপর সেটা ছেড়ে দিলে হবে না ইভেন ইন দোজ কেসেস হ্যা দ্য অ্যাপেক্স কোর্ট হ্যাড আ ফেল দ্য সিলেকশন অফ ক্যান্ডিডেটস অন ইন্টারভিউ দ্য কোর্ট হ্যাজ ইনসিস্টেড প্রপার রেকর্ড শুড বি মেনটেইন সো দ্যাট ক্যান বি ডিটারমাইন্ড হাও দ্য সিলেকশান হ্যাজ বিন মেড তো এইরকম কেসের ক্ষেত্রে যেখানে যখন বলা হবে যে অ্যাপেক্স কোর্ট যখন বলা হবে যে কীভাবে সেটা নেওয়া হয়েছে ইলেকশ কীভাবে নেওয়া হয়েছে রিক্রুটমেন্ট করা হয়েছে কোর্ট বলতে পারে কোর্ট বলবে যে প্রপার রেকর্ড থাকা দরকার যেটা মেনটেন করা দরকার যাতে সে রেকর্ড শুড বি মেনটেন সো দ্যাট ইট ক্যান বি ডিটারমাইন হাউ দ্য সিলেকশন হ্যাজ বিন মেড তো কোর্টকে সেরকম এটা দেখাতে হবে যে কীভাবে সিলেকশনটা করা হয়েছে তো গাইডলাইনস কি গাইডলাইন মেনে জব দেওয়া হয়েছে সেটাও কিন্তু রিটেনে থাকা দরকার রেকর্ড থাকা দরকার ইন দ্য প্রেজেন্ট কেস এইবার এইবার বলা হয়েছে জাজমেন্টে কি বলা হয়েছে প্রথমে দৃশ্যটা তুলে ধরা হয়েছে যে কনস্টিটিউশনে কী বলা হয়েছে এখন বলা হয়েছে যে

যে যেটার মাধ্যমে আমরা বুঝেছি ক্লিয়ারলি বুঝেছি আমরা যে দেয়ার ওয়াজ নো মেথড কোনো মেথড ফলো করা হয়নি স্টেট গভর্নমেন্ট কোনো মেথড ফলোনি ফলো করেনি মেকিং অ্যাপয়েন্টমেন্ট অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে কোনো মেথডই ফলো করেনি ইট ইজ মোর দেন অ্যাপারেন্ট ইহা আরও বেশি পরিষ্কার যে টু আজ অ্যাপয়েন্টমেন্টস হ্যাভ বিন মেড অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছিল অন টোটালি এক্সট্রেনাস বেসিস একটি বিদেশি মতো কোথ থেকে একটা নিয়ে আসলো এরকম আর কি যে এটা যেটা গাইডলাইন ছিল না এরকম একটা ভাবে নিয়ে আসলো সেরকম বেসিসে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছিল উইদাউট কনসিডারিং দ্য ফিউচার অফ পুয়ার স্টুডেন্ট পুয়ার স্টুডেন্ট বলতে এখানে গরিবদেরকে বোঝানো হয়নি এখানে পুয়ার স্টুডেন্ট হতবাগ আনফরচুনেটকে বোঝাচ্ছে হতভাগা স্টুডেন্টদের ফিউচারের কথা চিন্তা করে উইদাউট কনসিডার দ্য ফিউচার অফ দ্য স্টুডেন্ট অফ দ্য অ্যাসপায়রেন্ট এবং অ্যাসপাইরেশন অফ দ্য আনএমপ্লয়েড ইউথ তো আনএমপ্লয়েড ইউথ যারা ছিল তারা যে অ্যাসপায়ার করেছে এমবিশন যে ছিল তারা আকাঙ্ক্ষা করেছে সেরকমভাবে সেটা নেয় নেই এনে ফিউচার অফ দ্য ফিউচার অফ দ্য পুয়া স্টুডেন্ট বলতে যে স্টুডেন্টরা এখন পড়াশোনা করছে তাদের ফিউচার কি হবে এরকম যদি স্ট্রেঞ্চ লোককে ঢুকিয়ে দিয়ে এখানে পড়াশোনা করা হয় করানো হয় তো তাদের ভবিষ্যৎ কি হবে সেই পুয়ো স্টুডেন্ট কথা বলা হয়েছে আর অ্যাসপাইরেশন এবং অ্যাসপায়ারেশন যারা চাকরি প্রার্থী ছিল আনএমপ্লয়েড ছিল তারা তাদের যে একটা চাকরি পাওয়ার কথা আকাঙ্ক্ষা ছিল তারা সেটা তারা সেটা পায়নি এই জন্য বলা হয়েছে সেটা এক্সট্রানাস ভিত্তিতে করা হয়েছে দ্য হোল সিলেকশন প্রসেস ওয়াজ এ ক্রুয়েল যুগ অন দ্য ইউথ অফ ত্রিপুরা পুরা সিলেকশন প্রসেসটা ছিল একটি নিষ্ঠুর কৌতুক কৌতুক অন দ্য ইয়থ অফ ত্রিপুরা ত্রিপুরার যুবকদের প্রতি একটা নিষ্ঠুর কৌতুক ছিল সো অল ফর টুডে আই উইল কাম ব্যাক এগেইন। Uh, to uh, to explain uh, in bengali if you uh, if you think that uh, i am uh, helping you in a way then uh, you can make comment otherwise i will not make uh, another video so uh, you can make comment about it and then i'll come back again if you do not make comment and if you